হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। আমি প্রিয়া, আজকে আবার একটা নতুন পর্বে চলে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির আলুর ডালনার রেসিপি। কিভাবে খুব সহজে কম তেল মশলা দিয়ে পনির আলুর ডালনা আমি তৈরি করছি সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। পনির আলুর ডালনা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরগুলোকে আমি এইভাবে কিউব শেপে কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে পনিরটাকে মাখিয়ে নিচ্ছি। রান্নার আগে লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে এইভাবে মাখিয়ে নিলে কিন্তু পনিরের মধ্যে লবণটা ভালোভাবে অ্যাবজর্ব করে যায় আর খেতেও ভালো লাগে। এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। পনিরগুলোকে এবার আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তেল ভালোভাবে গরম করে তবেই কিন্তু পনিরগুলো তেলের মধ্যে অ্যাড করবেন, না হলে কিন্তু পনিরের টুকরোগুলো নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। এবারে মিনিট দুয়েক সময় ধরে হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। পনির কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। আর এখানে পনিরগুলো আমি 2টো ব্যাচে ভাজবো, সব পনির কিন্তু একসাথে দিচ্ছি না। পনিরগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পনিরের টুকরোগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের পনিরগুলো ভাজার সময় কিন্তু আমি এখানে আরও 2 টেবিল স্পুন তেল অ্যাড করেছিলাম। এবারে এই পনির ভেজে রাখা তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আগেও মাখিয়ে রাখা যায়, আমি এখানে ভাজার সময় অ্যাড করলাম। এবারে মিনিট খানেক সময় ধরে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে আলুগুলোকে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেশি ভালো হয় খেতে। হালকা একটু লালচেভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুগুলো কি সুন্দর লালচে হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি তেল লাগে না, তাই আমি এই তেলের মধ্যেই 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম, আর দিচ্ছি 1টা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি আমি গোটা গরম মশলা। এবারে সব কিছুকে 30 সেকেন্ড মতো একটু ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের চপড টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবারে নেড়ে চেড়ে মিনিট দুয়েক সময় ধরে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা জিরে বাটা, আর আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। এবারে এই সব কিছুকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করছি, এতে করে মশলাটা কষিয়ে নিতে সুবিধা হয় আর মশলাটা পুড়েও যায় না। আরও মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট দুয়েক কষানো হয়ে গেছে, মশলাটা থেকে এবার অয়েল সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন বাদাম বাটা।
আর বাটি ধুয়ে আমি আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে আরও একবার কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রেই ভালোভাবে মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি। এই পর্যায়ে আমি আরও একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে নুনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি গ্রেভিটা একটু পাতলা চাইছি, তাই জন্য একটু বেশি পরিমাণে জল অ্যাড করলাম। এবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব মিনিট পাঁচেকের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিনিট পাঁচেক হয়ে গেছে, এবারে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোলে কি সুন্দর একটা কালার এসেছে, আর আলুটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলু সেদ্ধ হওয়ার পরেই কিন্তু পনিরটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু পনিরটা ওভার কুক হয়ে যাবে। পনিরগুলোকে নেড়ে চেড়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে তরকারির টেস্টটা অনেকটাই বেশি ভালো হয়, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ঝোলটা আরও মিনিট খানেক ধরে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে একটু ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই ঘি আর গরম মশলাটা লাস্টে অ্যাড করার ফলে রান্নাটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা আমার একদম কমপ্লিট। নেড়ে চেড়ে আর একবার সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পনির আলুর ডালনা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করব এই পনির আলুর ডালনা। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য এই পনির আলুর ডালনা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আপনিও। খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায় এই নিরামিষ রেসিপিটি। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার আরও অন্যান্য রেসিপির লিঙ্ক পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আমার চ্যানেলে আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।